পাপরিচাক আমি পুয়ারে পড়াই পুনপটিয়া সম্প্রচারে দেখাই আছো। আহতগুড়ির লক্ষ্মীনাথ বেজবরুয়া বেজবরুয়ার সমন্বয় ক্ষেত্রের কেন ইয়াতেই এবার 49 বর্ষত ভরি দিছে। এইবার অতি উলহ মালহে উখল মাখল পরিবেশের মাজত মহ যুঁজ অনুষ্ঠিত করবলে আসলে চেষ্টা করেছে। আর এই মুহূর্তে এই মহ সমূহ ঘনা মহ বিভিন্ন মরিগাঁও জেলার বিভিন্ন প্রান্তর নগাঁও জেলার বিভিন্ন প্রান্তর এনেদরে আহতগুড়ি ঢাপলি মেলিছে। আর ইয়ার যোয়াল সকল আছে সেই গোয়াল সকলে নিজ নিজ মহ দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে থাকার অন্তর আজির দিন এনেকে এনেদরে খুব সুন্দরভাবে পুয়ার ভাগতে গা ধুয়ায় বা মহক ধুয়ায় করে এনেদরে লই আনিছে, পূজা করে লই আনা হয়েছে। আর এনেদরে মহক খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়া পরিলক্ষিত হয়েছিল। আর প্রশিক্ষণের অন্তত আজির দিন মহ যুঁজাবর সাজু হয়ে আছে। আর ইয়া সব এনেদরে মহক প্রশিক্ষণ দিয়ার পিছত এই মুহূর্তে কমিটির ওসর বা মহ যুঁজ উদযাপন সমিতির ওসর নাম গোয়ালর নাম সমূহ দাখিল করেছে। আর উদযাপন সমিতির জানা অনুসারে এতালে ঠিক 50 জোড়ো অধিক মহর কথা উল্লেখ করেছে যে 50 জোড়ো অধিক মহে ইয়াত যুঁজিব আজির দিন। আর গণা মহ যুঁজত যে লক্ষ্মীনাথ বেজবরুয়ার সমন্বয় ক্ষেত্র আছে সেই সমন্বয় ক্ষেত্র কপি উঠিব। আর ঠিক খন্তেক সময়ের পিছতেই রাজ্যের মুখ্যমন্ত্রীগী আহি উপস্থিত হব। আর মুখ্যমন্ত্রীগিয়ে উপস্থিত হওয়ার পিছতেই আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করব, মহ যুঁজের আনুষ্ঠানিক শুভারম্ভণি করব। ইতিমধ্যেই কেবাগী বিধায়কক দেখিছো, কেবাগী বিধায়ক আহি উপস্থিত হয়েছে। রহার বিধায়ক শশীকান্ত দাস আছে, বহমপুরের বিধায়ক জিতু গোস্বামী আছে। আর খন্তেক সময়ের পিছতেই রহার ক্ষমা করব, খন্তেক সময়ের পিছতে ইয়ার যীগী স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পীযুষ হাজরিকা আহি উপস্থিত হব। তার সমান্তরালে মুখ্যমন্ত্রীগী আহি উপস্থিত হব। মানে কিছু কথা পাতবলে যদি সক্ষম হয় জিতু গোস্বামী আছে, মানে কিছু কথা পাতবলে চেষ্টা করম। তার সমান্তরভাবে খন্তেক সময়ের পিছতেই মুখ্যমন্ত্রীগী আহি গোটেই মহ যুঁজের শুভারম্ভণি করব। আর উখল মাখল এক পরিবেশের মাজত আহতগুড়ির বাসী প্রতি বছরে যেহেতু মহ যুঁজ অনুষ্ঠিত করে আছে। আর এইবারও আসলে দীর্ঘদিনের বিরতির অন্তত যেদরে ভাবিছিল যে এবার মহ যুঁজ অনুষ্ঠিত করব, ঠিক তেনেদরে রাজ্য সরকারের এসওপি অনুসারে মহ যুঁজ অনুষ্ঠিত করব। এয়া হয়েছে বহমপুরের বিধায়ক জিতু গোস্বামী। জিতু গোস্বামীর সঙ্গে আমি কিছু কথা পাতবলে চেষ্টা করি আজির দিন বিশেষকৈ। আপনার স্বাগতম জানাইছো আর ভোগালী বিহুর শুভেচ্ছা জানাইছো। আসলে দীর্ঘদিনের বিরতির অন্তত মহ যুঁজ, আহতগুড়ির মহ যুঁজ বলে কলে সকলে জানে, তেনে ক্ষেত্রে এইবার দীর্ঘ বিরতির অন্তত কিছু শিথিলতা কেবিনেটে আনিছিল আর কিছু এসওপি মানি আহতগুড়ির বাসী মহ যুঁজ উদযাপন করব লাগবে। আপনিও আহি উপস্থিত হয়েছে, কি কব আর বিশেষ দিন? আজি সচাকে আমি সৌভাগ্যবান, বহুত দিনের বিরতির পাছত এইবার পোনপ্রথমের প্রায় 10 বছর বিরতির পাছত আকৌ আমার পরম্পরা এই মহ যুঁজ আরম্ভ হয়েছে। আর আজি ইয়ালে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজে আহি আছে। আর আহতগুড়ি এই মহ যুঁজখন অতিকে প্রসিদ্ধ আর গোটেই অঞ্চলের একটা বৃহত্তর অঞ্চলের রাইজে ভোগালী বিহুত এই মহ যুঁজখন সদায় উপভোগ করে। 10টা বছর বঞ্চিত হয়ে আসে, মনটোর বহুত বেয়া লাগি আছে সবরে। আজি সকল উৎসাহিত নগাঁওবাসী উৎসাহিত, আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ দিছো তেখেতর ইনিশিয়েটিভত। আজি পোন প্রথমবারে 10 বছর বন্ধ হয়ে থাকা আজি এই মহ যুঁজ আকো পুনের আরম্ভ হয়েছে। আর আজি সচাকে জাতির আমার যে পরম্পরা এই মহ যুঁজ বহুদিনেরপরা চলি আহিছিলে, আর বহুদিন বন্ধ থাকার কারণে আমার রাইজরও মনটো বহুত বেয়া আছিলে। এটা আজি রাইজ বহুত সুখী। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি নগাঁও জেলালে স্বাগতম জানাইছো, ধন্যবাদ জানাইছো। এ আসলে বহমপুরের বিধায়কগী আর প্রতিটি কথা খুব সুন্দরভাবে বুঝাই দিছে যে যেদরে এসওপির পর আদি করে যে আহতগুড়ির বাসী যেদরে ভাবিছিল সকলখিন নীতি নির্দেশনা মানি চলব। আর মানে ইতিমধ্যে এসওপির কথা উল্লেখ করা হয়েছে মূল মঞ্চত, এসওপি পালন করা এসওপি মানি চলি মহ যুঁজ যুঁজার কথা পরিলক্ষিত করেছে। আর তার সমান্তরভাবে উদযাপন সমিতির বিষয়বীয়াসকল আছে, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা করি। বিশেষকৈ আসলে রাজ্য সরকারের যখন এসওপি আছে সেই এসওপি অনুসরি পহিলা মাঘরপর 10 দিনের ভিতর আজির দিন আজি যেহেতু 15 তারিখের ঠিক 25 তারিখ অর্থাৎ 10 দিনের ভিতর মহ যুঁজ অনুষ্ঠিত করব লাগবে। একটা সময় বান্ধি দিছে ঠিক 7 বজার পুয়া 7 বজার বিয়লি 4 বজালে মহ যুঁজ অনুষ্ঠিত করব। আর বিভিন্ন ধরনের নীতি নির্দেশনা মানি মহ যুঁজ অনুষ্ঠিত করব। আগতে আমি যেটা মহ যুঁজ দেখেছিল মহ যুঁজত আসলে বিশেষ বেরিকেডর ব্যবস্থা নাথাকে, বিশেষ বেরিকেডর ব্যবস্থা নাছিল নাথাকিছিল কিন্তু এইবার বেরিকেডর ব্যবস্থা করে দিয়েছে যে দর্শক সকলে বেরিকেডর ইপারে মহ যুঁজ উপভোগ করব। আর এনেদরেই মহ গোয়াল সকলে লই আনিছে, গণা মহ লই আনিছে। আর খন্তেক সময়ের পিছতেই মুখ্যমন্ত্রীগী আহি উপস্থিত হওয়ার পিছতেই দুই গণা মহর যুঁজত আসলে আহতগুড়ির লক্ষ্মীনাথ বেজবরুয়া সমন্বয় ক্ষেত্র কপি উঠিব। আর ইয়ার পরিবেশ দেখাই আছো আহতগুড়ির পর। আর তার সমান্তরভাবে উদযাপন সমিতির বিষয়বীয়াসকলের সঙ্গে আমি কিছু কথা পাতবলে চেষ্টা করি। আর ঠিক মানে যুক্ত
এসওপির কথা উল্লেখ করছো আর প্রতিটি বিশেষ মহর ক্ষেত্র আসলে যি বিভিন্ন সময় দেখবলে পাওয়া গেছিল যে মহক যুঁজিবর বা উত্তেজনা করার হানি দিয়া হয় বা মারপিট করা ধরনের বিভিন্ন সময় দেখবলে পাইছিল, কিন্তু এইবার তে ধরনের কোনো করব আর নিচাযুক্ত কিছু দ্রব্য সেবন করাই দিয়া হয় অধিক সময় যুঁজিবর, কিন্তু সেই নিচাযুক্ত কোনো দ্রব্য সেবন করাব নারিব মহক তার সময় যুক্ত আসলে পশু চিকিৎসকর কথা কোয়া হয়েছে, পশু চিকিৎসক থাকিব লাগিব মহযুঁজ স্থলীত, পশু চিকিৎসকে প্রতিটি বিষয় চাব চোয়া চিতা করব যে মহ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে পশু চিকিৎসকে তৎক্ষণাত চিকিৎসা প্রদান করব আর তার সমান্তরভাবে মহক খাদ্য যোগানের আদি করে মহক পানির আদি করে সকলখিনি বিশ্রাম কক্ষের আদি করে সকলখিনি ব্যবস্থা থাকবে তারপরে আসলে মহে যুঁজিব পাৰিব সকলখিনি যে এসওপি রাজ্য সরকারের যেখানে এসওপি বানি দিছিল সেই সকলখিনি এসওপি মানি চলিব লাগিব উদযাপন সমিতি আর ইয়ার পরিবেশটা দেখে আসো এনেদরে আসলে এটা এটাকে মহ এনেদরে আহি থাকা পরিলক্ষিত হয়েছে। দর্শকসকলের সহ কথা পাতিলে চেষ্টা করি। ঠিক আছে প্রবাল, আপনি কিছু সময় লাইনত থাকুক, মই আপনার সাথে পুনর্বার সংযুক্ত হম আর কেই মিনিট মানের পাছতে। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।